লাউ চাষ। বর্ষার মাঝামাঝি সময় থেকেই এই লাউ চাষ শুরু হয়। লাউ গাছ যে সমস্ত রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়, আজকের ভিডিও সেই সমস্ত চাষি ভাইদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যেটা দেখছেন এটাকে হাজারি লাউ বলে। এর কালারটা কিন্তু হালকা সবুজ, গঠনটা খুব সুন্দর, আকারটা ভালো, ওজন মাঝারি, বাজারে বেশ যথেষ্ট ভালো দামে বিক্রি হয়। ফ্রুট ফ্লাই ছিদ্র করেছে নিচ থেকে, দেখুন বৃষ্টির ভিতরে জল গিয়েছিল, পচে একদম মানে ফেটে গেছে, দুভাগ হয়ে গিয়েছে। ওষুধ স্প্রের পাশাপাশি ফ্রুট ফ্লাই ঠেকানোর জন্য 10 কাঠা জমিতে 4টে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করুন, দেখবেন অনেক কম হবে। এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব। দেখাই এখানে এই লাউটাতে, দেখুন এই যে ছোটোবেলায় এখানে ক্র্যাশ করেছিল, এখান থেকে লাউটা দাগ হয়ে গেছে, এই দেখুন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক চাষি ভাই আমরা কিন্তু লাউ চাষ করে থাকি। আবার কেউ আমরা বাড়িতে মানে খাবারের জন্য জৈব পদ্ধতিতে লাউ চাষ করে থাকি। তো এই লাউ চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের প্রতিনিয়ত হতে হয়। যেরকম ফ্রুট ফ্লাইয়ের সমস্যা আছে, অর্থাৎ আপনার লাউকে ছিদ্র করবে, তারপরে পচে সেটা নষ্ট হয়ে যাবে। আবার লাউয়ের যে আগাগুলো আছে সেখানে যে কচি কচি পাতাগুলো, যেখান থেকে মানে লাউয়ের ডগাটা বেয়ে চলেছে, যেখানে মানে একদম মাথায়, দেখবেন ওই ছোটো ছোটো পাতার ভিতরে সাদা সাদা লেদা পোকা থাকে, যেটা আপনার ওই ওখানে তো আবার লাউয়ের গুটিও থাকে, মানে জালি থাকে, সেই জালিগুলোকে কুড়ে খায়। তারপরে লাউ যখন বড় হয় তখন দেখবেন এরকম গায়ে আবার স্ক্র্যাচ হয়, এই লাউটাই, এটাতে দেখুন এই যে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কীটনাশক আপনারা স্প্রে করবেন, কোন ছত্রাকনাশক লাউ গাছের জন্য বেটার, ফ্লাওয়ারিং স্টেজে কোন ছত্রাকনাশক, আর ছোট অবস্থায় কোন ছত্রাকনাশক। আবার লাউ গাছের গোড়া দিয়ে দেখবেন আঠাবার হয় ফেটে ফেটে, তারপরে গাছটা জোর কমে যায়, আস্তে আস্তে লাউ গাছগুলো মারাও যেতে পারে। তো সেটা নিয়েও আজকে আলোচনা করব, একটা সুন্দর ওষুধের কথা বলবো যেটাই সমাধান পেয়ে যাবেন। লাউ গাছের পাতাতে হলুদ হলুদ ছোপ হয়, মনে হয় বাঁকড় না হলে কোনো কীট পতঙ্গ আক্রমণ করে চুষে চুষে খাচ্ছে, পাতাগুলোকে হলুদ ছোপ ছোপ করে দিচ্ছে। তো এই ধরনের সমস্ত সমস্যার কথা এই ভিডিওতে আলোচনা করব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন চাষি ভাই, আর ভিডিওটি ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন সম্পূর্ণ ভিডিও এবার শুরু করি। আমাদের ভারতবর্ষের চাষি ভাই এবং বাংলাদেশের চাষি ভাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই, আপনারা যে সমস্ত ওষুধ লাউয়ে স্প্রে করে থাকেন, যে সমস্যাগুলোর জন্য যে ওষুধগুলো দেন, সেটা একই সাথে আমাদের পশ্চিমবঙ্গের ওষুধ, ভারতের ওষুধ এবং বাংলাদেশের ওষুধের কথাও আপনাদের জানাবো। প্রথমেই আসি ছত্রাকনাশকের কথায়। এমন কোনো ফসল নেই যেখানে আমাদের ছত্রাকনাশক দিতে হয় না, সে বর্ষা হোক শীত হোক, কম বেশি আমাদের কিন্তু প্রথম থেকেই যত্নে রাখতে হয়। তো এই ছত্রাকনাশকের কথা বলতে গেলে, লাউয়ের যখন ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ ছোটো থেকে বড় হচ্ছে, মাচায় ওঠেনি বা মাচায় উঠেছে, এখনও ফুল ধরেনি, তো সেই অবস্থায় আমাদের এখানে একদম মানে বেশি দামি ওষুধ দিয়ে তো কোনো লাভ নেই, কাজ হবে এমন ওষুধ অল্প দাম হোক হোক কোনো ব্যাপার নেই। সেটা প্রথমে আমাদের সবার পরিচিত যেটা সাপ ফাঙ্গিসাইড, কার্বনডিজম এবং ম্যাঙ্কোজেব, ম্যাঙ্কোজেব 63%, কার্বনডিজম 12%, এটা আমরা ব্যবহার করব। বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারা ক্যাম্পেনিয়ান ওষুধটা ব্যবহার করতে পারেন, অটোক্রপ কোম্পানির ক্যাম্পেনিয়ান, এর ভিতরেও ম্যাঙ্কোজেব 63%, কার্বনডিজম 12% আছে। এইবার ধীরে ধীরে গাছটা বড় হচ্ছে, ফুল আসছে, তারপরে জালি হচ্ছে, তখন ছত্রাকনাশক কী দেবেন? তখন ছত্রাকনাশকের জন্য বেটার হচ্ছে অ্যান্ট্রাকল, যেটা এদেশ ওদেশ দুই দেশেই কিন্তু অ্যান্ট্রাকল খুব সহজেই পাওয়া যায়। অ্যান্ট্রাকলের উপাদান হচ্ছে প্রোপিনেফ 70%, WP অর্থাৎ ওয়েটেবল পাউডার, গুলনশীল একটা পাউডার অ্যান্ট্রাকল, যার ভিতরে জিঙ্কের উপাদান দেওয়া আছে। গাছে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন সবুজ ভাব একটা চলে আসে। তো অ্যান্ট্রাকল ফ্লাওয়ারিং স্টেজের সবজি জাতীয় ফল জাতীয় ফসলের জন্য একটা দারুণ একটি ছত্রাকনাশক। তো অ্যান্ট্রাকল চাষি ভাই বাংলাদেশে যারা আছেন, যদি না পান তাহলে কি ইউজ করবেন? সেখানে আপনারা ইউজ করবেন জিনেব ফিয়েস্তা Z78, কারণ এর ভিতরে যে জিনেবটার কথা বলছি ওর ভিতরে জিঙ্কের উপাদান আছে আপনার 20%। তো অ্যান্ট্রাকল এবং জিনেব ফ্লাওয়ারিং স্টেজের জন্য এই দুটো কিন্তু সবথেকে বেটার আপনার ওষুধ, ছত্রাকনাশক, এটা আপনারা ব্যবহার করবেন। এবং ব্যবহার করার সময় আবার বলে দিই, এই অ্যান্ট্রাকল আর জিনেবের সঙ্গে বোরন আপনারা মিশিয়ে দেবেন যখন ফুল আসছে। বোরনটা ভীষণ উপকারী, এটা ফ্লাওয়ার ড্রপ যেমন কমায়, ফুলের লিঙ্গ অনুপাত ঠিক রাখে, পুরুষ ফুল আর স্ত্রী ফুলের লিঙ্গ ঠিক রাখে, যে লাউয়ের জালিগুলো হয় তা সেল ডিভিশন ঘটিয়ে লাউটিকে বড় করতেও সাহায্য করে, গাছটাকে আপনার বেশ সবুজ রাখবে, লাউটাকে ঝকঝকে করে। তো এই বোরনের গুরুত্ব কিন্তু ফুল আসার পর খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফুলের কথা আবার যখন বলা হচ্ছে, একটু ফুলের কথাও মাঝে বলে নিই, ফ্লোরা যেটা পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন, আর এদেশের চাষিভাই আপনারা বুস্টার 2 কিন্তু ব্যবহার করতে পারেন।
ফ্লোরা এবং বুস্টারটো ডোজ কিন্তু খুব কম, আপনারা মানে মাথায় রাখবেন, দোকানদার যা বলবে আপনি তার থেকে একটু কম করে দেবেন। এইবার ধরুন চাষি ভাই আপনার যদি দেখেন বেশি আক্রান্ত হয়ে গিয়েছে, এইরকম পাতাগুলো এই টাইপ হয়ে গিয়েছে, এদের গোড়ার দিকের পাতা দেখাই, এই দেখুন পাতাগুলো যদি দেখেন আক্রান্ত হয়ে গেছে, বেশ আক্রান্ত হয়েছে। আবার এখানে দেখুন এটা দেখাই, হলুদ হলুদ ছোপ হচ্ছে ভিতরে, ঠিক আছে, ডাউনি মিলডিউ একটা সরু একটা ভাব, পাতাটা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন? এটা গোড়ার পাতা দেখাচ্ছি, এখানে একটা জালি আছে। তো এই যে পাতাটা এই রকম যদি হলুদ ছোপ হতে শুরু করে, আবার দেখেন যে এরকম পুড়ে যাচ্ছে কোথাও, তাহলে যদি ছত্রাকের আক্রমণ বেশি দেখা দেয়, ঠিক যে কন্ডিশন দেখালাম ওরকম যদি হয়, অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। অ্যামিস্টার টপের ভিতরে আছে অ্যাজোক্সট্রোবিন এবং ডাইফেনকোনা জাল। বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারা অ্যামিস্টার টপের পরিবর্তে আমরা ব্যবহার করবো অ্যামিস্টার টপ এবং কাস্টোডিয়া। আপনারাও অ্যামিস্টার টপ ওখানে পেয়ে যাবেন, কাস্টোডিয়া পাবেন না, তাহলে তার পরিবর্তে আপনারা নাভারা, এসিআই কোম্পানির এসিবিন, এইগুলো ব্যবহার করতে পারেন। তার ভিতরে আছে অ্যাজোক্সট্রোবিন আছে এবং সিপ্রোকোনা জল আছে, যেটা এই যে ফসল যেটা দেখছেন যদি এরকম এতে তো আক্রান্ত নেই, আপনারা এই ভুলটা করবেন না। আক্রমণের আগে যেটাকে প্রিভেন্টিভ কেয়ার বলে ওই সানমেকটিন আর নাভারা একদম প্রথমে দিয়ে দেবেন, তাহলে জমিতে কিন্তু আপনার ছত্রাকাট ঢুকবে না। আবার যদি আক্রান্ত হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে, তো ব্যবহার করতে পারেন। এইবার আসি আর একটা সমস্যার কথা, বন্ধুরা ভালো করে দেখবেন এই যে লাউয়ের জালিটা আছে, দেখেছেন এই ছোট অবস্থায় আপনার এখানে কিন্তু ছিদ্র করে করে রস চুষে খেয়েছে, উড়ন্ত বিভিন্ন ধরনের পোকারা আসে এসে রস চুষে চুষে খায়। আর এই যে মাথা, একবারে দুটোর কথা বলি আপনাদের, এই যে এই পাতাগুলো এখান থেকে যেখানে রান হচ্ছে না, এর ভিতরে যদি ওষুধ ঠিকঠাক না দেওয়া হয় এর ভিতরে লেদা পোকা জন্ম নেয়, এই মাথার ভিতরে লেদা পোকাগুলো, এর ভিতরেই তো আবার আপনার জালি থাকে, এই জালিগুলো আবার কুড়ে কুড়ে খায়, তা তখন বড় যখন হবে তখন ওইখানে দাগটা আর মোছে না। এই দেখুন বিভিন্ন চোষক পোকা এর ভিতরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। তা এই এই ক্ষেত্রে আমাদের কিন্তু এইগুলো দমন অবশ্যই করতে হবে, তার জন্য আপনারা ব্যবহার করবেন হামলা, ব্যবহার করবেন প্লেন সস্তা ওষুধ হামলা। যদি সাত দিন অন্তর আপনি হামলা একবার প্রফেক্স সুপার দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেন, তাহলে কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু দেখতে পাবেন না, থাকবে না, উড়ন্ত পোকা আর বসবে না। হামলার ভিতরে আছে সাইফারমেথ্রিন আর হচ্ছে ক্লোরোপাইরিফস, ক্লোরোপাইরিফস আর সাইফারমেথ্রিন। আর যদি প্রফেক্স সুপার ব্যবহার করেন তার ভিতরে আছে আপনার প্রপিনোফোস আর সাইফারমেথ্রিন, এটা ব্যবহার করুন। আর লেদা পোকা যদি আক্রমণ বেশি হয়ে যায়, এই ডগাগুলোর ভিতরে যদি দেখেন বেশি পরিমাণে লেদা পোকা, তাহলে সেক্ষেত্রে আপনারা ইমামেকটিন, এই সবজি জাতীয় ফসলের জন্য ইমামেকটিন বেনজোয়েট খুব সুন্দর একটি ওষুধ, আপনারা বায়োডোজ পেয়ে যাবেন, বায়ো কোম্পানির আমাদের এখানে গ্রেস কোম্পানির বায়োডোজ দেবেন, খুব ভালো কাজ হয়, কারণ এটা তো ইমামেকটিন বেনজোয়েটের বিষক্রিয়া অন্যান্য মানে টেকনিক্যালের থেকে অনেক কম, তাই সবজি জাতীয় ফসলে আপনারা ইমামেকটিন বেনজোয়েট ব্যবহার করুন। এই যে হামলা আর প্রফেক্স সুপারের কথা বলা হচ্ছে, এর জন্য আপনারা জাস মিক্সও ব্যবহার করতে পারেন, বাংলাদেশে ওর ভিতরেও আছে সাইফারমেথ্রিন আর হচ্ছে ক্লোরোপাইরিফস, এ দুটো আছে, ডোজটা আপনারা কম করে দেবেন একটু, ডোজ 15 লিটার জলের জন্য 15-20 ml পর্যন্ত দেবেন, সাত দিন অন্তর দেবেন, বাট যথেষ্ট। আর বললাম বেশি আক্রমণ হলে ইমামেকটিন বেনজোয়েট দেবেন। এই লাউটার দিকে দেখুন বন্ধুরা, দেখেছেন ছোট গাটা কেমন এবড়ো খেবড়ো, দেখেছেন এখানে তো ফ্রুট ফ্লাই ছিদ্র করেছিল, ছিদ্র করার পর এই সাইডে দেখুন বাড়ছে না লাউটা, কিন্তু এই সাইডে বাড়ছে, আবার বাড়লেও আবার এবড়ো খেবড়ো গাটা, তো এটা কি কারণে হতে পারে? এটাই হচ্ছে আপনার সাকিং পেস্ট, চোষক পোকা, আর হচ্ছে মাকড়ের আক্রমণ। এই এখানে তাহলে আপনাদের 15 দিন অন্তর একটা কিন্তু মাকড় নাশক আপনারা স্প্রে করবেন জমিতে। লাউতে কি সাদা মাছির ওষুধ দেওয়ার প্রয়োজন হয়? লাউতে আপনারা অ্যাসিট্রিমফিট বলে যে ওষুধটা পাওয়া যায় টেকনিক্যাল, আপনাদের দেশে বাংলাদেশে তুন্দ্রা টাইমটি যেটা পাওয়া যায় অ্যাসিট্রিমফিট, আর সঙ্গে আপনারা একতারা সিনজেন্টা কোম্পানির একতারা, অর্থাৎ ওর উপাদান হচ্ছে থিয়ামাটক্সাম, এটা আপনারা একসঙ্গে মিশিয়ে আপনারা 10 দিন অন্তর একবার দিতে পারেন, সাদা মাছি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই চোষক পোকাগুলো উড়ন্ত পোকাগুলো ওটাতেও কিন্তু চলে যাবে। এই এই লাউগুলো দেখেছেন বন্ধুরা, গাগুলো কতটা মসৃণ তেলতেলে, আর এইরকম যদি চকচকে লাউ না হয় তাহলে তো বাজারে গিয়ে আপনি দাম বেশি পাবেন না। আর চকচকে লাউ পেতে গেলে আপনাদের বোরনের স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে, 15-20 দিন অন্তর আপনারা বা মাসে একবার কমপক্ষে বোরন আপনারা ওপরে স্প্রে করবেন। এই বোরন দেখবেন ফলটের আকারও বড় হবে আবার চকচকেও হবে। বন্ধুরা, এই লাউ গাছের গোড়া কিন্তু কখনো কখনো ফাটা দেখা দেয়, অনেক চাষি ভাইয়ের জমিতে আক্রান্ত হয়,
তো এগুলো মূলত ফাইটোপথেরা ঘটিত একটা রোগ। তো এর জন্য আপনারা দেখবেন সিট্রাস জাতীয় গাছে অর্থাৎ লেবু গাছেও কিন্তু দেখা দেয়, যেটাকে বলছে গুমোসিস, কেউ বলে গামোসিস, আঠাবার হওয়া। তো যাই হোক, সেটা আমি দেখেছি সব থেকে বেটার ওষুধ রিডোমিল গোল্ড, এর উপরে কোনো ওষুধ নেই। এই আঠাবার হওয়া ঠেকাতে আমি এর আগে সেই তুতে বলুন, চুন মিশিয়ে বর্দ্য মিক্সার যেটা বলে, সেটা আমি গাছের ছাল খুঁচে খুঁচে সেখানে দিয়েছি, সেটাতেও কিন্তু আবার কদিন বাদে দেখেছি আবার আঠাবার হয়। কিন্তু আমি রিডোমিল গোল্ড প্রথমে একবার স্প্রে করার পর দেখেছি অনেকটা কমে গেল, গোড়াতে ভালো করে ভিজিয়ে দিই। এবার স্প্রে করার সাথে সাথে দেখবেন গোড়াতে রসটা টেনে নেয়। এবার মানে এই ছাল সহকারে, ছালে স্প্রে করতে হবে, মোটা ছালে। তারপরে সাত দিন বাদে আবার আর একদিন যখন স্প্রে করে দেখলাম, তখন দেখলাম আর একটাও নেই, মানে আর একটু আঠাবার হচ্ছে না। ওরা সিঞ্জিনটা কোম্পানির রিডোমিল গোল্ড এই গুমোসিসের জন্যই ব্যবহার করবেন, ভালো কাজ পাবেন। প্রথমে স্প্রে করবেন, তার সাত দিন বাদে আবার স্প্রে করবেন। স্প্রে মানে গোড়াটা কিন্তু ধুইয়ে দেবেন, একেবারে জল দিয়ে ধুইয়ে দেবেন স্প্রে দিয়ে। এগুলো হচ্ছে লাউয়ের বুড়ো পাতা, মানে একদম বয়স হয়ে গেছে। দেখুন ভিতরে ভিতরে, দেখুন এগুলো আপনার ব্লাইট, ডাউনি মিলডিউ সব কিছু দেখা গেছে। হ্যাঁ, পাতাগুলো এখানে পাপড় হয়ে গেছে। তো আপনাদের এগুলো যদি সময় থাকে ধারালো ছুরি দিয়ে কেটে জমির বাইরে বার করে দেবেন। একটু হলুদ ছোপ ছোপ ভাব আসছে এটাতেও, দেখুন, দেখেছেন? এটা কিন্তু দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে চোষক পোকা রস চুষছে, আর দুই নম্বর হচ্ছে ছত্রাকের আক্রমণ, আপনার ডাউনি মিলডিউ সেটা ঢুকছে আপনার জমিতে। যদি ডাউনি মিলডিউ আপনার জমিতে কিন্তু প্রবেশ করতে পারে, তো আপনারা সতর্ক থাকবেন। এর জন্য আপনারা ওষুধ স্প্রে করবেন, ওই যেটা বললাম যে ছত্রাকনাশক, ওগুলো রিপিট করুন, ঠিক হয়ে যাবে। সারের কথা বলি, সার বন্ধুরা, রাসায়নিক সার যতটা কম পরা যায় লাউ গাছের ক্ষেত্রে কম ব্যবহার করাই ভালো, কারণ রাসায়নিক সারের থেকে গোবরের সার বেশি এফেক্টিভ লাউ গাছের ফুল আনতে এবং গাছের সতেজতা ভাব বজায় রাখার জন্য গোবরের সার সব থেকে বেটার। তো লাউ গাছের যেখানে গোড়া আছে সেখানে আপনারা গোবরের সার দিন, আর রাসায়নিক সার কম ব্যবহার করুন। দেখবেন লাউগুলো খেতেও বেশ স্বাদের হবে, লাউ গলেও কিন্তু ভালো। তো যারা বাড়িতে খাবারের জন্য তৈরি করছেন, একটা ছোট একটা আমার মতো এরকম মাছা করছেন, মাছা করে দেখুন, আপনার বিক্রিও করতে হবে এতটা ধার। আমি তিন দিন বিক্রি করা হয়ে গেছে, এখনও দেখুন গাছে কত ঝুলে, এখনও 15-16টা গাছে ঝুলে আছে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে এরকম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।